এখন আর ধরাধরি নাই, এই দেখেন একদম ফ্রিলি আপনি উঠতে পারবেন, একবারে উপর পর্যন্ত উঠতে পারবেন, কোন ধরনের নড়ানড়ি নাই। দেখেন এগুলো সারাদিন লাফাইলেও ভাগা করতে পারবেন না ভাই, এত হেভি। নিচে রাবার দেওয়া আছে, স্লিপ খাওয়ার কোনো ভয় নেই। না, ওয়েট দিতে পারবেন 500 কেজি। আপনার কাজ শেষ, আপনি কিন্তু এভাবে এই দেখেন দুইটা আঙ্গুল দিয়ে যদি একটু টান দেন অটোমেটিকলি কিন্তু ফোল্ড হয়ে যাবে। চকচক করলে কিন্তু শোনা হয় না, এই দেখেন এই যে চুম্বকটা কিন্তু ধরে গেছে, এটার সাথে যদি দেই এই দেখেন ধরতেছে না। আচ্ছা, এই যে চুম্বক পড়ে যাচ্ছে, হ্যাঁ এটা সম্পূর্ণ নন ম্যাগনেট স্টেনলেস সিস্টেম, খুবই বেস্ট কোয়ালিটি এবং 100 বছরের গ্যারান্টি কিন্তু দেওয়া। আরে রাসেল ভাই কই উঠতেছেন ভাই? এই যে উপরে একটু উঠতেছি, লাইনটা লুজ আছে। আচ্ছা, লুজ না ময়লা আছে? ময়লাও ছিল, পরিষ্কার করছি। আচ্ছা, তো এত বড় বড় মই কই থেকে নিয়ে আসছেন? এত বড় বড় মই ভাই আনছি তো সবার উপকারের জন্য, কারণ এরকম একটা মই আমি ব্যবহার করছিলাম। আচ্ছা, তো সেটা ছিল অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়ামেরটা সমস্যা হচ্ছে ওগুলো রিপিট করা থাকে, কিছুদিন পর ডক 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 করে নড়ে। এই মইটা কার কাজে লাগবে? যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের কাজে লাগবে, যারা বাসার মধ্যে অনেকে রান্নাঘরের সিলিংয়ের পাশাপাশি যারা ওয়ার্ড্রপ সিস্টেম করা আছে, ক্যাবিনেট করা আছে, ঠিক আছে, অনেকের কিন্তু দেখা গেছে টুলের উপর দাঁড়িয়ে অনেক রিস্ক নিয়ে কাজ করে। তো আজকের মইটা হচ্ছে বাসাবাড়ির জন্য এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুবই বেস্ট কোয়ালিটি এবং 100 বছরের গ্যারান্টি কিন্তু দেওয়া। কি বলেন ভাই, 100 বছরের গ্যারান্টি? আবার আরেকটা জিনিস বলি, অনেকে ভাববে যে ভাই এগুলো কি অরিজিনাল অ্যাসিস কিনা। আচ্ছা, এগুলোরও 100 বছরের গ্যারান্টি কেন দেওয়া হয়েছে? কারণ এটা সম্পূর্ণ নন ম্যাগনেট স্টেনলেস স্টিল, কারণ অরিজিনাল স্টিলে কিন্তু চুম্বক ধরে না। এই যে দেখেন আমরা চুম্বক দিয়ে দেখাই, এই দেখেন চুম্বক। আর দুই নাম্বার স্টিলটা তো আমি একটু দেখাই, যেমন এটাও কিন্তু চকচক করতেছে। আচ্ছা, ঠিক আছে, এটা থেকে এটা চকচক বেশি। ওকে, চকচক করলে কিন্তু শোনা হয় না, এই দেখেন এই যে চুম্বকটা কিন্তু ধরে গেছে। আচ্ছা, আর এটার সাথে যদি দেই এই দেখেন ধরতেছে না। আচ্ছা, এই যে চুম্বক কারণ পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই স্টিলের আমাদের একটা যদি সম্পূর্ণ এসএসএর লেডার আমাদের কাছে আছে, টোটাল 8 থাক পর্যন্ত। আচ্ছা, লেডার এগুলো কয় থাক থেকে শুরু আপনাদের? আমাদের শুরু হচ্ছে 5 থাক থেকে। আচ্ছা, এই পাশে 5 থাক? হ্যাঁ, এই পাশে 5 থাক থেকে। আর এগুলোর মধ্যে টোটাল আপনারা ওয়েট দিতে পারবেন 500 কেজি। দেখা গেছে আমি নিজে হয়তো বা 100 কেজির একটা প্রোডাক্ট নিয়ে একটা কাজ করলাম বা একটা জিনিস নামাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন এগুলোর মধ্যে সাইফুল ভাই উঠবেন, উঠার পরে কিন্তু নড়বড় করবে না। আগের কিছু লেডার আছে তো উঠলে উঠলে, হ্যাঁ 3 জন লাগবে, লেডার তো আছে সাথে আরো 2 জন ধরতে হবে। আগে হয়তো যে দেখা যাচ্ছে ভাই তুই ধর আমি ফ্যানটা পরিষ্কার, হ্যাঁ এখন আর ধরাধরি নেই, এই দেখেন একদম ফ্রিলি আপনি উঠতে পারবেন একদম উপর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এই দেখেন। আচ্ছা, একবারে উপর পর্যন্ত, একবারে উপর পর্যন্ত উঠতে পারবেন, কোন ধরনের নড়ানড়ি নাই। আচ্ছা আচ্ছা, উপরের জায়গাটা হচ্ছে আবার হচ্ছে এখন খুব সুন্দর একদম প্লেন। হ্যাঁ, আপনারা বসে বসে চাইলেও দেখা গেছে সিলিং থেকে একটু পাতিল নামাবেন, দেখা গেছে একটু লাইটটা লাগাবেন, দেখা গেছে ফ্যান লাগাবেন, ঠিক আছে। দেখা গেছে অনেকে কিন্তু ইলেকট্রিশিয়ানের কাজ করে বা অনেকের গোডাউন আছে দোকানের উপরে সিলিং এর উপরে, মানে বিভিন্ন কাজে, অনেক কাজে যারা ডিশের ওয়াইফাই এর কাজ করে তারা কিন্তু এরকম ভালো মই খুঁজে পায় না কিন্তু। আচ্ছা, ঠিক আছে, তো সেক্ষেত্রে এগুলো সম্পূর্ণ এসএস ভাই? হ্যাঁ সম্পূর্ণ এসএস। আবার বাসার জায়গা নষ্ট করবে কিনা? না না না, একটা ব্যাপার বলি, আপনি যেমন এটা তো আমরা এখন কাজ করলাম, আপনার কাজ শেষ, আপনি কিন্তু এভাবে এই দেখেন দুইটা আঙ্গুল দিয়ে যদি একটু টান দেন অটোমেটিকলি কিন্তু ফোল্ড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে ফোল্ড করে দিলেন এরকম সুন্দর করে, এই দেখেন কতটুক জায়গা কিন্তু সেফ হয়ে গেল। দেখা যায় আপনার আলমারির পিছনে বা খাটের নিচে যে কোনো জায়গায় আপনি রেখে, যে কোনো জায়গায়। যেমন বাসাবাড়ি কিন্তু চেঞ্জ করলে এরকম একটা লেডার প্রয়োজন, ফ্যান খুলতে হয়, লাইট খুলতে হয়, পরিষ্কার করতে হয় বা রান্নাঘরের পাতিল টাতিল নামাতে হয়, অনেক কাজেই কিন্তু লাগে। আবার যখন আপনি এই দেখেন, আবার যখন আপনি খুলবেন, এই যে খুলে যাচ্ছে দেখেন একবারে চমৎকার। এই পাশে দেখেন একদম এই যে লাগিয়ে দিলাম, সম্পূর্ণ এসএস, সম্পূর্ণ 100। এটার যে স্ক্রুগুলো ব্যবহার করেছে সেটাও কিন্তু স্টেনলেস স্টিল। ওকে, এবং প্রত্যেকটা ঝালাই কিন্তু ইলেকট্রিকের যে স্টিলের যে ঝালাইগুলো হয় সেগুলো কোনো লোহার ঝালাই নাই কিন্তু এখানে। আচ্ছা আচ্ছা, এবং আপনার টাইসটা কিন্তু স্ক্র্যাচ করবে না, নিচে রাবার সিস্টেম করা আছে। আবার নিচে রাবার দেওয়া আছে, স্লিপ খাওয়ার কোনো ভয় নেই না। এবং আরেকটা বিষয় হচ্ছে এটার উপরে যেটা আছে অনেক সময় কাপড় চোপড় ছিঁড়ে যায়, নরমাল যে লেডারগুলোতে ধার থাকে এটা কিন্তু একদম স্মুথ ফিনিশিং এবং আর্টিফিশিয়াল লেদার দেওয়া আমার লেটার যদি 100 বছরের মধ্যে জং মরিচা কালো ডিসকালার ভাঙা ফাটা বাঁকা তেরা হয় চেঞ্জ করে নতুন, মানে তাদের কথা হচ্ছে আপনি নিবেন, যেহেতু জীবনে একটাই কিনেন, একটাই কিনেন। আর প্রত্যেকটা কিন্তু নন ম্যাগনেট, প্রত্যেকটার সাথে কিন্তু ঝালাই, কোনো এখানে কিন্তু মানে স্ক্রু ব্যবহার করা হয়নি, রিপিট ব্যবহার করেনি। এটা কয় কয় থাকের হয় আমরা একটু দেখাই, এটা হচ্ছে এটা 5 থাক, 5 থাক, 1 2 3 4 5। আচ্ছা, এটা হচ্ছে 5 ফিট, 6 থাক, তারপরে 6 ফিট, 6 থাক হচ্ছে 6 ফিট, 6 ফিট, 7 থাক হচ্ছে 7 ফিট, 8 থাক হচ্ছে 8 ফিট, 8 ফিট, মানে তারা হচ্ছে আপনার 5 ফিট থেকে শুরু করে 8 ফিট পর্যন্ত। হ্যাঁ, আপনি দেখেন আমার এই যে ছাদটা যেখানে আছে, আমি যদি একবারে উপরে দাঁড়াই, এই যে দেখেন অনেক ছাদটা কিন্তু নিচ থেকে প্রায়, দেখেন আমার লেটার কিন্তু নড়তেছে না, আমি কিন্তু একদম ইজিলি উঠতে পারতেছি। ওরে দেখেন, এই দেখেন আপনি একবারে উপরে চাইলে একবারে উপরে কিন্তু, এই যে একবারে উপরে
দেখছেন কত বড়, মানে আমি একটা ময়ের মাধ্যমে কিন্তু আমার তিন থেকে চারজন ধরা লাগবে না। ওরে মানে দেখেন কেউ ধরা লাগেনি, কারো কোনো ধরা লাগবে না। আপনি কিন্তু একদম ইজিলি আবার নামতে পারবেন এই জিনিসটা, কোনো ধরনের দেখেন আপনি যদি লাফানো এগুলো বাঁকা করতে পারবেন না। আবার একটু লাফাই দেখেন ভাই, দেখেন এগুলো সারাদিন লাফাইলেও বাঁকা করতে পারবেন না ভাই, এত হেভি, এতটা হেভি খুব জোর। আমি তো 70 কেজি, আমার এক বড় ভাই আছে ওনার ওজন হচ্ছে 102 কেজি ভাই, একটু আসেন তো। সেক্ষেত্রে দেখেন মানে কতটা হেভি আপনার লাইফ কিন্তু দেখলেন তো ভাই। একটু মানে লেডার তো আমার পছন্দ হয়েছে, অনেকে বলে ভাই এমন দাম চাই কিন্তু এমন চাই না, না না লেডার আজকে দিব একদম পানির দামে। মানে অ্যালুমিনিয়াম লেডার কিনতে গেলে 4-5 হাজার টাকা লাগে, লাগে না ভাই? লাগে, প্রায় কাছাকাছি ওই প্রাইজের মধ্যে আমরা ইনশাআল্লাহ আজকে লেডার দিয়ে দিব। একবার পাইকারি দামে আপনারা পাবেন, একদম পাইকারি। এই লেডারটা যদি বানান সর্বনিম্ন 8,500 টাকা খরচ হবে, মানে নিজে বানাইতে গেলে। আমরা অলরেডি একটা জায়গায় আমরা কথা বলেছি যে এরকম লেটার বানাইলে কত লাগবে। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে ওনারা আমাদেরকে এস্টিমেট দিয়েছে 8,500 টাকা, মানে পাসপিটটা বানাইলে। হ্যাঁ, পাসপিটটা বানাইলে 8,500 টাকা, 2,000 করে বাড়বে, তো 8,500, 10,500, 12,500, 14,000। কিন্তু আসলে এত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে না, এটা জাস্ট আমাদের এক মাসের একটা অফার আছে। তো এক মাসের মধ্যে যারা কিনবে তাদের জন্য একটা ধামাকা অফার থাকবে। কত করে থাকবে ভাই? 5 থাকটা আমাদের রেগুলার প্রাইস ছিল 7,500 টাকা, বাট আমরা সেটা নিচ্ছি না, আমরা নিচ্ছি মাত্র 4,500 টাকা। 4,500 টাকায় আপনারা 5 ফিট, যেটা হচ্ছে 5 থাক, আচ্ছা এটা পাবেন। এরপরে যাবেন 6 থাক, 6 থাক 6 ফিট, এটা হচ্ছে মাত্র 5,000 টাকা, 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। তবে ভাই 100 বছর পরেও এটা আপনি 6,000 বেচতে পারবেন, এমন এসএস এটা। কেন এসএস এর দাম দিন দিন বাড়তেছে, কমবে না, আর এটা 100 বছর পরেও এই কালারটাই পাবেন, কোনো চেঞ্জ নেই। দেখা যাচ্ছে নতুন বলে বিক্রি করতে পারবেন, নতুন বলে বিক্রি করতে পারবেন। এরপরে যাই 7 থাক 7 ফিট, যেটা এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল 9,500 টাকা, এখন ওই প্রাইসই চলতেছে। বাট সাইফুল এক্সপ্রেস থেকে যারা দেখবেন, যারা কিনতে আসবেন, তাদের জন্য ধামাকা অফার মাত্র 6,000 টাকায়, 6,000 টাকায়। হ্যাঁ, 7 থাকেরটা নিতে পারবেন মাত্র 6,000। প্রত্যেকটার মধ্যে আর্টিফিশিয়াল লেদার রয়েছে এবং অ্যাসেস গুলো কিন্তু চারিদিকে কাভার করা, কোনো ফাঁকা না, কাভার করা, চারিদিকে কাভার করা, ঠিক আছে? ওকে, তো এরপরে যদি আমরা যাই 8 ফিট, এটা আমরা নিচ্ছি মাত্র 7,000 টাকা। আচ্ছা, তো এগুলো ভাই অনেক চিন্তা করে, এগুলো তো অনেক বড় আইটেম, কিভাবে নিব, ডেলিভারি কিভাবে দিচ্ছেন? দেখেন এই জিনিসটা আমি ফোল্ড করলে কতটুকু জায়গা খায়, একবারে অল্প স্পেস, এই যে আমি গুছিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, তো এই জিনিসগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের এখানে, আপনি কিন্তু চাইলেও নিয়ে যেতে পারবেন না, সাথে খুবই কষ্ট হবে। ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, তো সেক্ষেত্রে এগুলোর একটু ডেলিভারি চার্জ বেশি। এটার ওজন যদি আমি কাউন্ট করি প্রায় 12-14 কেজি হবে, এটার ওজন 14 কেজি হবে, আর এটার ওজন সর্বনিম্ন 18 কেজি হবে। আচ্ছা আচ্ছা, এত হেভি, এত স্ট্রং। তো আমাদের এই শোরুমে এসে কিন্তু আপনারা সরাসরি নিতে পারেন। আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিচতলায় 9 নম্বর শপে কিন্তু এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আমরা প্রত্যেকটা প্রাইস বলে দিছি, প্রয়োজন আবার বলে দিই। আচ্ছা, এটা 4,500, 4,500, এটা 5,000, 5,000, এটা 6,000, 6,000, এটা 7,000, 7,000। শোরুমে এসেও নিতে পারবেন, যারা ঢাকার মধ্যে নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, যারা ঢাকার বাইরে নেবেন সেক্ষেত্রে আমাদেরকে মাত্র 1,000 টাকা বিকাশ করবেন, বাকি টাকাটা আমরা মালটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার পরে নিব। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে, যেহেতু এগুলো একটু ভারী জিনিস, ডেলিভারি চার্জটা একটু আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে, হ্যাঁ, জায়গার দূরত্ব বোঝা। তো যারা নিতে চান আপনারা লেডার, অনেকে বলে মই বলে, অনেকে দেখা যাচ্ছে অনেক দেশের এক এক দেশের এক এক ভাষা, যারা আসলে নিতে চান আপনারা নিতে পারবেন, সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই ধরনের মইয়ের কালেকশনগুলো নিতে পারেন।